দুজনের পথ এক কখনই হবে না, পিছনে এই কথা ভুলে গেলে চলবে না। অধিকাংশ মানুষের পূজারি তারা মুখে কোরআন সুন্না বলছেন, আসলে কোরআন সুন্নাকে অধিকাংশ মানুষের লেজুড়ি পরিণত করা সম্ভব নয়। জাতীয় সংসদে ধরে নিন ইসলামী হুকুমত কায়েম হয়ে গেল, শতাধিক ইসলামী দল জাতীয় সংসদে বসে গেল, তার মধ্যে আমাদেরও একটি ইসলামী দল থাকলো, জোট সরকার ক্ষমতায়, ইসলামের আলোকে ঈদুল ফিতর হবে, ফিতরা নির্ধারণ হবে, সব কিছুই হবে। স্পিকার বললেন এবারে ফিতরা কত হবে, ধর্মমন্ত্রী বললেন, ইসলাম ফাউন্ডেশনের ডিজি কী বলে দেখি, ফতোয়া আসলো এবারে ফিতরা 66 টাকা। এবারে ওটা হাউজে দিলেন মাননীয় এমপি মহোদয় বৃন্দ, ইসলামিক ফাউন্ডেশন এই ফতোয়া দিয়েছে, আপনারাই জনগণের প্রতিনিধি, আপনারাই বলুন এবারে ফেতরা কত হবে। অধিকাংশ লোক বললেন ইসলামিক ফাউন্ডেশন যেটা বলেছে এটাতে আমরা সম্মতি দিলাম। স্পিকার বললেন এর বিপরীত কারো কোন বক্তব্য থাকলে বলুন। একজন মিসকিন আহলাদিস এমপি বললেন আমি মনে করি রসুলের হাদিস অনুযায়ী টাকা পয়সা নয়, আমরা যা খাই সেটা ফেতরা দেব 2.5 কেজি চাউল। স্পিকার বললেন ঠিক আছে, আপনার মন্তব্য খুবই সুন্দর, হাদিসটা বলেছেন আরও ভালো, আমরা এটাকে সম্মান করি, রসুলের বায়ানকে সম্মান করছি, কিন্তু যেহেতু এটা গণতান্ত্রিক দেশ অতএব হাউজের অধিকাংশ এমপি কী বলে আমি একটু মতামত নেই। এর এমপিতে কী বলে, ভাই আপনারা, উনি একটা কথা বললেন, এ পক্ষে আপনারা কয়জন আছেন, বিপক্ষে কয়জন আছেন? সবাই বিপক্ষে রায় দিল ইসলামিক ফাউন্ডেশনের 66 টাকাই ফাইনাল, উনি যা বললেন ওটা হবে না কারণ ওর পক্ষে লোক নাই। এবার স্পিকার বললেন হ্যাঁ জয় হয়েছে, হ্যাঁ জয় হয়েছে, হ্যাঁ জয় হয়েছে, যেহেতু হালেজ এমপি আপনাকে সম্মান করি, তো ইউ আর দ্য লিডার অফ এ মাইনরিটি গ্রুপ, আপনি একটা সংখ্যালঘু দলের নেতা, অথবা আপনার এই বক্তব্য এখানে গৃহীত হলো না। বলুন এই বিচারকে আপনারা মানবেন? এখানে জনগণ বড়, কোরআন হাদিস বড়, এটা বলতে হয়, হচ্ছেটা কি বাস্তবটা বলেন, বাস্তবে কোনটা হলো? তাহলে এখানে জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস না আল্লাহ সার্বভৌম ক্ষমতার উৎস হলো? এটা শিরিক নয়, শিরিক নয়। আল্লাহ পাক কি বলছেন, মা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ পাক তার রাসূলে কোনো সিদ্ধান্ত আসার পরে মানুষের কোনো ইখতিয়ার নেই কথা বলার, অথচ গণতন্ত্রের দোহাই দিয়ে স্পিকার বলছেন আপনাদের মতামত বলেন, এই মতামত চাওয়ার অধিকার তার নেই, কারণ হাদিস এসে গেছে, আর কোনো কথা চলবে কি? আমরা সবাই মুসলমান, এরপরও আমরা হাদিস মানলাম না, দিলাম ভোটে, ভোটে তো হারবেই। তাহলে এখানে হাদিসকে অগ্রাধিকার না দিয়ে জনমতকে অগ্রাধিকার দেওয়া হলো, এটা কি বড় শিরিক নয়? এবার আসুন, ইসলামী নেতার সঙ্গে গণতান্ত্রিক নেতার মৌলিক পার্থক্য এখানে, অধিকাংশ রায়ের চূড়ান্ত 2 নম্বর শিরক, গণতান্ত্রিক নেতা সংসদের নির্দেশনা মানতে বাধ্য, কিন্তু ইসলামী নেতা সংসদ নয়, দুনিয়ার কারোর নির্দেশনা নয়, সিরেফ কোরআন এবং সৈয়াদিস মানতে বাধ্য। পার্থক্য বুঝতে পারছেন তো? যারা আপনার ভোটের পাগল তারা ভালো করে শোনেন, ভোট না দিলে জান ভরেন আপনাদের। বাংলাদেশ পার্লামেন্টের সব কিন্তু ইসলামী দল, আর যেগুলো এখন বড় বড় নেতা, এই যে জীবনে কতবার হজ করেছে ঠিক নাই, টাকার তো অভাব নেই, হজ আর উমরা তো শেষই নেই, যত হারাম সব করবে আর হজ করবে। পার্থক্যটা বোঝানোর জন্য ভাই বললাম বিষয়টা, প্রচলিত গণতন্ত্র দুটো মৌলিক শির কাজ, 1 নম্বর জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস, 2 নম্বর অধিকাংশ রায় চূড়ান্ত। আমরা এসে দলবেন্দে আমাদের মসজিদ ভাঙেন, আমাদের ইমামকে পিটান, আমাদের জেল খাটান, এগুলো পরিবারের আপনারা যতই পিটান জাহান্নামের পিটিয়ে নিয়ে আসছে আর বেশি। আল্লাহ এবং তার রসুলের একটা বিধানকে অমান্য করে আপনি জান্নাত আশা করতে পারেন না। আমরা বলছি
আসুন পবিত্র কোরআন সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আর তারা বলছে আসুন অধিকাংশ লোক যেভাবে চলে সেইভাবে জীবন গড়ি, চলবে না? আস্তে, আল্লাহ শুনছে আপনি কি বলছেন, অন্তর দিয়ে বোঝার চেষ্টা করুন।